আপনার যদি কোনো বিজনেস মেল সার্ভিস আমাদের থেকে নেওয়া থাকে এবং আপনার যদি কোনো হোস্টিং কন্টেন্ট না থাকে, তারপর আপনি আমাদের বিজনেস মেল সার্ভিসটি ব্যবহার করতে পারবেন। আমাদের বিজনেস মেল সার্ভিসটি ব্যবহার করার জন্য অবশ্যই আমাদের ডোমেনের যে DNS ডিফল্ট DNS অর্থাৎ ডিফল্ট নেম সার্ভার আছে সেটি ব্যবহার করতে হবে। আমাদের ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করার পর আপনি ম্যানেজ DNS বা DNS ম্যানেজ নামে একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি যে ডোমেইনের জন্য বিজনেস মেইলটাই অর্ডার করেছেন সেই ডোমেইনের জোন এডিটরে যেতে হবে। এখানে আপনি আপনার ইমেইলের জন্য যে DNS রেকর্ডগুলো আছে সেগুলো অ্যাড করে দিলে আপনার বিজনেস মেইলটি ব্যবহারযোগ্য হয়ে যাবে। আমাদের এখান থেকে বিজনেস মেইল অর্ডার করার পর আপনাকে এরম একটি ইমেইল পাঠানো হবে। এই ইমেইলে আপনি যে রেকর্ডগুলো পাবেন সেগুলো আপনার DNS ম্যানেজারে অ্যাড করে নিতে হবে। এখানে আমি অলরেডি একটা MX রেকর্ড এক্সিস্ট দেখতে পাচ্ছি, যার কারণে আমি MX রেকর্ডটি ক্রিয়েট করে দিচ্ছি। এরপর ইমেইলে আমাকে যে রেকর্ডগুলো দেওয়া হয়েছে এই রেকর্ডগুলো আমি পর্যায়ক্রমে অ্যাড করব। প্রথমে আমি MX রেকর্ডগুলো অ্যাড করে নিচ্ছি। এখানে MX রেকর্ড হিসেবে পুরো ডোমেনের নামটা দেওয়া থাকলেও আমি এখানে @ অ্যাড করে দেবো। অনেক DNS ম্যানেজারের ক্ষেত্রে এখানে পুরো ডোমেনের নেমটি দিতে হয়, তবে আমাদের যে DNS সিস্টেম আছে এখানে পুরো নেমটি দিতে হয় না। তো আমি এখানে প্রায়োরিটি হিসেবে এখানে প্রায়োরিটিতে থাকা এটা হচ্ছে প্রিফারেন্স, এখানে আমি 1 দিয়ে দেবো, 1 দিব। এরপর আমার যে এক্সচেঞ্জ অর্থাৎ ডেস্টিনেশনটি দিয়ে দিব। এভাবে পরবর্তী যে MX রেকর্ডগুলো আছে সেগুলো আমি অ্যাড করে নেব। এরপর আমাকে সিনেম রেকর্ডগুলো অ্যাড করতে হবে। সিনেম রেকর্ডগুলো অ্যাড করার সময় আমি এখানে টাইপ হিসাবে সেট করে দেবো সিনেম, শুধু এই সামনের অংশটুকু আমি অ্যাড করব। এভাবে আমি বাকি সিনেম রেকর্ডগুলো অ্যাড করে নেব। এরপর আমাকে অ্যাড করতে হবে 4টি টেক্সট রেকর্ড। 4টি টেক্সট রেকর্ডের মধ্যে 2টি টেক্সট রেকর্ড এখানে দেওয়া আছে এবং বাকি 2টা টেক্সট রেকর্ড আমাকে বিজনেস মেইলের কন্ট্রোল প্যানেল থেকে জেনারেট করে নিতে হবে। তো যে 2টা টেক্সট রেকর্ড আমার এখানে অলরেডি দেওয়া আছে আমি এই 2টা রেকর্ড অ্যাড করে নিচ্ছি। এখন পরবর্তী রেকর্ড 2টির জন্য আমি লগ ইন করবো বিজনেস মেইলের কন্ট্রোল প্যানেলে। আমার বিজনেস মেইলের প্যানেল অলরেডি লগ ইন হয়ে গেছে। এখান থেকে আমি যাব ডোমেইন অপশনে। এখানে আমি যে ডোমেইনটাতে এই বিজনেস মেইলগুলো সেট করতেছি আমি সেই ডোমেইনের নামটি এখানে দেবো, অর্থাৎ অ্যাড ডোমেইন অপশনে দেবো। অ্যাড ডোমেইন অপশনে দেওয়ার পর এখানে আমার একটা DNS রেকর্ড ক্রিয়েট হয়ে যাবে, যে DNS রেকর্ডের এটি এই এখানে যে DNS রেকর্ডটির প্রয়োজন সেই DNS রেকর্ডটি এখানে অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমি এই DNS রেকর্ডটি আমার ডোমেনের DNS ম্যানেজারে অ্যাড করে নিব। এটি অ্যাড করা হয়ে গেলে আমাকে কিছুক্ষণ সময় লাগবে এই ডোমেনটা ভ্যারিফাই হওয়ার জন্য। আমার ডোমেনটি ভ্যারিফাই হয়ে গেছে। এখন লাস্ট যে DNS রেকর্ডটা আছে এই DNS রেকর্ডটা আমি অ্যাড করব। এই DNS রেকর্ড অ্যাড করার জন্য আমাকে DKIM যে রেকর্ডটা এই রেকর্ডটা জেনারেট করতে হবে, অর্থাৎ এই রেকর্ডটা ইনেবল করে দিতে হবে। তো আমি এটা ইনেবল করে দিলাম। এখানেও আমাকে কিছু সময় অপেক্ষা করতে হবে এই রেকর্ডটি পারফেক্টলি জেনারেট হওয়ার জন্য, তো আমি সে পর্যন্ত অপেক্ষা করতেছি। আমার রেকর্ডটি জেনারেট হয়ে গেছে। তো আমার রেকর্ডটি অ্যাড করার জন্য আমি অ্যাড রেকর্ডে ক্লিক করলাম। এরপর এখানে ডোমেনের প্রথম অংশ যেটা আছে ডিফল্ট আন্ডারস্কোর ডোমেইন কি, এটা আমি কপি করে নেব এবং এটাকে হচ্ছে আমি টেক্সট রেকর্ডে অ্যাড করব। ওকে, আমার DNS কনফিগারেশন করা শেষ। এখন আমি চাইলে ইমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি মেইল সেন্ড করতে পারবো। এবার যে আমি ইমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাকাউন্টস অপশনে যাব। অ্যাকাউন্টস অপশনে আসার পর এখন আমি নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। এখান থেকে আমি মেইল ইউজার সিলেক্ট করে রাখবো, বাই ডিফল্ট এটাই সিলেক্ট থাকবে এবং এটা বাদে আর কোনো অপশন থাকবে না। এরপর আমি যে
নামে ইমেইলটা তৈরি করব, সেই ইমেইলটা এখানে দেব, পাশাপাশি ডোমেনের নামটি দিয়ে দেব। এরপর আমি যে ডোমেনটা ভেরিফাই করলাম অর্থাৎ যে ডোমেন দিয়ে ইমেইলটা ক্রিয়েট করব, সেই ডোমেনটা দেওয়ার পর এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দেব। এবং আমি কোনো কারণে যদি আমি ইমেইলের পাসওয়ার্ড ভুলে যাই, সেক্ষেত্রে ইমেইলের পাসওয়ার্ড রিসেট বা রিকভার করার জন্য আমি এখানে একটা ইমেইল দিয়ে দেবো। এরপর আমার এই অ্যাকাউন্টের জন্য কতখানি স্টোরেজ আমি অ্যালাউ করতেছি সেই স্টোরেজের পরিমাণটা এখানে দিয়ে দেবো, এটা অবশ্যই মেগাবাইটে দিতে হবে। এরপর ক্রিয়েট অপশানে ক্লিক করলেই ইমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমার ইমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি ইমেইলটি লগ ইন করার জন্য ভিজিট করব mail.itinar.net/webmail। এখানে আমার ইউজার নেম, ইমেইল এবং ইমেইলের যে পাসওয়ার্ডটি আমি দিয়েছিলাম সেই ইমেইল, সেগুলো দিয়ে এখানে আমি লগ ইন করলে আমার এখানে লগ ইন হয়ে যাবে। এখন আমি এখান থেকে খুব সহজেই মেইল আদান প্রদান করতে পারবো। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।